দশ অনিন্দ্য সুন্দর ফুলের স্পর্শ যখন হতে পারে আপনার মৃত্যুর কারণ। ফুল আমাদের সবার প্রিয়, ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এই ফুলের সৌন্দর্য আর সুগ্রানে আকর্ষিত হয়ে অনেক পোকা এর মধ্যে অবস্থান করে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটা জানি না যে ফুলে শুধু পোকাই থাকে না, ভয়ানক বিষও থাকে যা কেড়ে নিতে পারে কারো জীবন। আর এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রাণঘাতী ভয়ানক সব বিষাক্ত রাসায়নিক। এক, ক্যাস্টর গ্যাস। রেড়ি গ্যাসের জন্মস্থান ভূমধ্য সাগরীয় অববাহিকা, পূর্ব আফ্রিকা এবং ভারত। এটি সাধারণত শোভাবর্ধক গাছ হিসেবে বহুল ব্যবহৃত। পুরো গাছে রিসিন নামক এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, প্রধানত এদের বিচিতে বেশি থাকে, যা থেকে ক্যাস্টর অয়েল বানানো হয়। আশঙ্কার কথা হচ্ছে এই রেড়ির বিচির প্রভাব অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের উপর বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য এর এক থেকে চারটি বিচি যথেষ্ট, যেখানে 11টি বিচি প্রয়োজন একটি কুকুরকে মারতে, এবং না হলেও 80টি বিচি লাগবে একটি হাঁসকে মারতে। তাই সবারই এই গ্যাস এবং বিচি থেকে সাবধান থাকা দরকার। আর যদি এই গ্যাসের উৎপাদন বা চাষ করতে চান কেউ, তবে অবশ্যই যথাযথ সতর্কতা অবলম্বন করবেন। দুই, বেলাডোনা গাছ। বেলাডোনা গাছের জন্মস্থান ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়া। এই গাছটি শয়তানের বেরি অথবা মৃত্যুর ছেরি নামেও পরিচিত। এটাও পৃথিবীর বিষাক্ত গাছগুলোর মধ্যে অন্যতম। এতে রয়েছে ট্রপেন অ্যালকালয়েডস নামের রাসায়নিক, যা চিন্তা বিক্রম এবং দৃষ্টি বিক্রম ঘটায়। এই বিষে আক্রান্ত হলে আরো যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হলো কথা বন্ধ হয়ে যাওয়া, মুখ শুকনো হয়ে যাওয়া, মাথা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং খিঁচুনি হওয়া। এই পুরো গাছই খুব বিষাক্ত, কিন্তু এর ফলগুলো খুব বেশি বিষাক্ত, কারণ এগুলো খেতে মিষ্টি এবং শিশুদের আকর্ষণ করার ক্ষমতা আছে। এর 10-20টা ফলই যথেষ্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য। আর তার চেয়েও ভয়ঙ্কর বিষাক্ত হচ্ছে এর পাতা। এর শুধুমাত্র একটি পাতাই যথেষ্ট একজন মানুষকে মেরে ফেলার জন্য। তিন, রোজারেথি। এই গাছের জন্মস্থান ইন্দোনেশিয়াতে, কিন্তু তাছাড়াও পৃথিবীর যে কোনো জায়গাতেই এই গাছের দেখা পাওয়া যায়। এই গাছের বিচিটি উজ্জ্বল লাল এবং উপরে একটু কালো, যা ফলটির সৌন্দর্য বর্ধনে কাজ করে। এই ফলটিকে অনেকে পুঁতি হিসেবে ব্যবহার করে থাকে। এই ফলে নয়, গাছে বিষ থাকে। এই গাছে যে বিষাক্ত রাসায়নিক থাকে তার নাম অ্যাব্রিন বা রিসিনের মতোই বিষাক্ত। কিন্তু রিসিন আর অ্যাব্রিনের মধ্যে একটা মূল পার্থক্য হলো অ্যাব্রিন 75 গুণ শক্তিশালী বিষ রিসিনের চেয়েও। একজন মানুষকে মেরে ফেলার জন্য এর ক্ষুদ্র পরিমাণ বিষই যথেষ্ট। কিছু কিছু ক্ষেত্রে 3 মাইক্রোগ্রাম অ্যাব্রিন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। এমনকি এর বিচি পুঁতি হিসেবে ব্যবহার করলেও তাতেও জীবনের হুমকি থাকে, কারণ অনেকেই এই ছোট বিচিটিকে ড্রিল দিয়ে ছিদ্র করতে গিয়ে নিজের হাতের আঙুল ফুটো করে ফেলে। 4, অলেন্ডার। এই সুন্দর ফুলটির নাম অলেন্ডার। এই ফুলটি বিখ্যাত এর সুগ্রানের জন্য। এই গাছটি সাধারণত বাগানের সৌন্দর্য বর্ধনে এবং অলঙ্করণের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই গাছের সব অংশই মারাত্মক বিষাক্ত। এর মধ্যে রয়েছে লিকাল কার্ডিয়াক গ্লাইকোসাইটস বা অলেন্ড্রিন এবং নেরিন নামেও পরিচিত। যদি এটার কোনোটা খাওয়া হয় তবে ব্যক্তির বমি হতে পারে, ডায়রিয়া আক্রান্ত হতে পারে, স্পন্দন অনিশ্চিত হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, কমায় চলে যেতে পারে, এমনকি সাথে সাথে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এর রস বা পাতা শরীরে লাগে, তবে ত্বক জ্বালা পোড়া হতে পারে, র্যাশ দেখা দিতে পারে। এই অলেন্ডারের বিষ এতই শক্তিশালী যে যদি কেউ এই ফুলের মধু বা মৌমাছি থেকে পাওয়া মধু খায় তবে সে অসুস্থ হয়ে পড়বে। আসল কথা হলো এই গাছটা খুবই তিক্ত স্বাদের, তাই এই গাছ বা ফুল খাওয়া থেকে প্রাণীরা বিরত থাকে, তাই এ থেকে মৃত্যুর হার খুবই কম। 5, লিলি অব দ্য ভ্যালি। এই সুন্দর সাদা শুকনো স্নিগ্ধ ফুলটির নাম কনভালিয়া মাজালিস, যা সাধারণত লিলি অব দ্য ভ্যালি নামেই অধিক পরিচিত। কিন্তু এই ফুলের স্নিগ্ধতা দেখে ভুল করবেন না, কারণ এই ফুলের মধ্যে যে বিষাক্ত রাসায়নিক বিদ্যমান তা একজন মানুষকে ধীরে ধীরে মেরে ফেলার জন্য যথেষ্ট। এটি এশিয়া এবং ইউরোপের মধ্যে খুঁজে পাওয়া উচ্চমাত্রার বিষাক্ত গাছগুলোর মধ্যে একটি। এতে অ্যামিনো অ্যাসিড এবং কার্বক্সলিক অ্যাসিড নামে রাসায়নিক বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এই ফুলের সুন্দর ঘণ্টার মতো আকার এবং উজ্জ্বল লাল বেরির মতো ফল সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু এর পুরো গাছটাই বিষে পরিপূর্ণ। এই গাছের বিপজ্জনক রাসায়নিক বিষ হৃদস্পন্দন কমিয়ে দিতে পারে, বমির কারণ হতে পারে এবং তলপেটে খিঁচুনি সৃষ্টি করতে পারে, আর সবশেষে এটি ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে যে কাউকে। তাই এই ফুলের সৌন্দর্য মোহিত হলেও এর থেকে নিরাপদ দূরে অবস্থান করাই বুদ্ধিমত্তার পরিচায়ক। 6, উলসবেন। উলসবেন বা লেপার্ড বেন, ওমেন্স বেন বা ড্যালিস হেলমেট নামে পরিচিত। এটি ঝুমকোলতা প্রজাপতির গাছের অন্তর্ভুক্ত। এই বহু বর্ষজীবী উদ্ভিদটির আদিনিবাস উত্তর গোলার্ধের পার্বত্য এলাকা। এই গাছে অ্যালকালয়েড থিওডিকোনোটি নামে উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক রয়েছে। এটি যদি কেউ খেয়ে ফেলে তবে সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তলপেটে জ্বালা পড়া শুরু হবে, আর কেউ যদি অতিমাত্রায় পরিমাণ খেয়ে ফেলে তবে 2-6 ঘন্টার মধ্যে তার মৃত্যু হতে পারে। আর এর মাত্র
20 মিলিগ্রামই যথেষ্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য। আগে জাপানে এই বিষ ব্যবহার করা হতো শিকার করার জন্য এবং তীরে অগ্রভাগে লাগানোর জন্য। 7. অটামক্রোকাস। অটামক্রোকাসের জন্মস্থান ইউনাইটেড কিংডম। এই ফুলের স্নিগ্ধ হালকা বেগুনি রং শান্ত এবং নিরীহ গঠনে দেখে প্রথমে দেখতেই সবাই মোহিত হয়, কিন্তু এই সাধারণ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কলচিসিন নামক ভয়ানক রাসায়নিক বা আর্সেনিক বিষক্রিয়ার সাথে তুলনীয়। এই ফুলের মধ্যে এই কলচিসিন নামক রাসায়নিক বিষের মাত্রা অতি উচ্চ মাত্রায় বিরাজমান। এই ফুলের বিষে আক্রান্ত হলে ব্যক্তির গলা এবং মুখে জ্বালা পোড়া অনুভূতি হতে পারে, বমি হতে পারে, এমনকি ব্যক্তির ডায়রিয়াও আক্রান্ত হতে পারে। আর চরমমাত্রায় এই শান্ত নিরীহ চেহারা ফুলটির বিষাক্ত রাসায়নিক যকৃত এবং বিক্রির কাজ বন্ধ করে দিতে পারে, হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দিতে পারে এবং মৃত্যুও ঘটাতে পারে। 8. ফক্স গ্লোভস। এই মন মাতানো নজর কাড়া ফুলের নাম ডিজিটালিস বা সাধারণত ফক্স গ্লোভস বা মৃত মানুষের ঘণ্টার নামে পরিচিত। এর ফুলের আগা থেকে গোড়া এমনকি বীজও খুব বিষাক্ত। যদি কেউ এই ফুল খায় তবে তার বমি হতে পারে, দৃষ্টিক্রম হতে পারে, চিন্তাক্রম ঘটতে পারে, হৃদস্পন্দন উঠানামা করতে পারে এবং কাঁপুনি হতে পারে। যদি অনেক পরিমাণে খাওয়া হয় তবে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। 9. ইংলিশ ব্রুম। এই ফুলের জন্মস্থান ইংল্যান্ড সহ পশ্চিম এবং ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত। এই উজ্জ্বল নজর কাড়া ফুলের গুচ্ছ দেখলে মনে হবে ছোট ছোট কলার মতো এবং সৌন্দর্য যে কারোর মন হরণ করে নিতে পারে, কিন্তু এই সুন্দর ফুলে রয়েছে ভয়ানক বিধ্বংসী ক্ষমতা। এই ইংলিশ ব্রুম এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইটিসাস স্কোরোপিয়াস। এই ফুলের মধ্যে এক ধরনের বিষাক্ত রাসায়নিক আছে যা মানুষের হৃদস্পন্দনের উপর প্রভাব ফেলতে পারে, এমনকি হৃদস্পন্দন এবং স্নায়ুতন্ত্রের ক্ষমতা দুর্বল করে দিতে পারে। তাই এটি শিশু, গর্ভবতী মহিলা এবং যাদের হৃদরোগ আছে তাদের জন্য ক্ষতিকর। 10. হোয়াইট স্নেক রুট। এই ফুলটির নাম হোয়াইট স্নেক রুট, যার বৈজ্ঞানিক নাম আজারাটিনা অল্টিসিমা। এই ফুলের আদিনিবাস উত্তর আমেরিকা। এই ফুলে রয়েছে ট্রিমেটল নামের রাসায়নিক যা খুবই বিষাক্ত। এটি এতই বিষাক্ত যে কোনো ব্যক্তি যদি এমন গরু দুধ পান করে যে গরু এই গাছ খেয়েছে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।